কত বড় বড় ধনী, কত বড় বড় রাজা বাদশারা কবরে হারিয়ে গেছে, যাদের বেডরুমে ঢুকার আগে শত শত গেট পার হওয়া লাগত, হাজার হাজার সৈন্যরা তাদেরকে পাহারা দিত, লক্ষ লক্ষ সৈন্য তাদের সাম্রাজ্য বাঁচানোর জন্য তারা নিয়োজিত থাকত। আজরাইল ওই মানুষদেরকে ছাড়ে নাই, চলে গেছে কবরে হারিয়ে গেছে, বহু সাম্রাজ্যের অধিপতির কবরের চিহ্ন পর্যন্ত আজ হারিয়ে গেছে, একেবারে মিসমার হয়ে গেছে কলাখালের মুসলমান, এই কলাখালের কত মানুষের কবরের ঠিকানা পর্যন্ত আজ হারিয়ে গেছে। কত সত্য না মিথ্যা? বহু মানুষের কবর হারিয়ে গেছে, মিশে গেছে মাটির সাথে, ঠিকানা নেই। কবরের পাশে কে দাঁড়াবে, কে দোয়া করবে? কোনো হদিস নাই, কবরের পাশে দোয়া করার মতো কোনো মানুষও তার নাই, কোনো স্বজনও তার নাই। কিন্তু তারা আজ কবরের উপরে এসে রুহুগুলি বসে বসে বিরাট বড় আশা নিয়ে বসে আছে কলাখালের পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিল থেকে, আজ বুঝি আমাদের জন্য দোয়া হবে। একসাথে বলবেন না, আল্লাহু আকবার। অনেক বড় আশা নিয়ে বসে বসে আজকে আমাদের জন্য দোয়া হবে। বাবা বিদেশ থেকে আসে ছোট্ট ছেলেটি বিরাট খুশি, বাবা বিদেশ থেকে আসতেছে আমার জন্য চকলেট আনবে, বেশি কিছু না, চকলেট আনবে, কাপড় আনবে, খেলনা আনবে। ছেলেটা মেয়েটা বিরাট বড় খুশি, বাবা বিদেশ থেকে চকলেট আর খেলনা নিয়ে আসবে, সারা ঘর সারা বাড়ি মাতোয়ারা করে বেড়ায় বাবা কখন আসবে কখন আসবে। কলাখালের মুসলমান দোয়া বন্ধ করে দেওয়ার জন্য যারা ফতোয়া দিচ্ছে, বদনসিব রে কপাল পোড়ার জাত, একবারে পুরোই বদনসিব জাতি, ওর কপালে চোদ্দ গোষ্ঠীর কপালে ঠাডা পড়ছে, এক কথা বলেন না, খালি বেদাতের ফতোয়া নিয়ে বলে দিচ্ছে, সমাজে ফাসাদ সৃষ্টি করার জন্য এরা বসে রয়েছে। কি করে মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানো যায় এই চিন্তা, ও খালি ফাসাদ বাঁধানোর জন্য বসে রয়েছে। আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলছে, উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার এক ভাইকে একটা খেজুরের দানা খাওয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। কলাখালের মুসলমান কবর থেকে মানুষগুলি আজ বসে আছে, পোস্টারের উপরে একটা শব্দ লেখা, মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল। বিরাট অপরাধ, পোস্টারে কেন লিখলেন ঈদে মিলাদুন্নবী, আর কিছু কি পান নাই? কোন সাহাবী ঈদে মিলাদুন্নবী করছে? তখন সাহাবীর কাছে চলে গেছে, উনি যে ওয়াজ করে টেকা নিছে তখন টেকার বেলায় সাহাবী খুঁজে না, হ্যাঁ আসতে বললেন কেন ধরে বলেন, এই বেলায় গেলে উনি সাহাবীর কাছে চলে গেছে, বিরাট বড় আশিক রসুল, তখন চলে গেছে সাহাবীর কাছে, কোন সাহাবী করছে? বেটা তুমি ওয়াজ করে টেকা নিছো, টেকা কোন সাহাবী নিছে? সদ্য পুরুষ, সদ্য পুরুষ দলিল দিতে পারবা নি? আফসোস, খাতমে বুখারীর যেই কাজ, মিলাদুন্নবীর সেই কাজ,
ওয়াজ দোয়ার মাহফিলের যেই কাজ, মিলাদুন নবীর সেই কাজ, ইসলামিক সম্মেলনের যেই কাজ, মিলাদুন নবীর মাহফিলের সেই কাজ, তাফসীরুল কোরআন মাহফিলের যেই কাজ, মিলাদুন নবীর মাহফিলের সেই কাজ, সবার একটাই কাজ আল্লাহর দিকে ডাকা। এক কথা বলেন না কেন, জোরে বলেন। সবার কয় কাজ? সবার কয় কাজ? নাদুউল্লাহি ওয়া নাহমাদুহু, সবার এক কাজ আল্লাহকে ডাকা, আল্লাহর হামদ প্রশংসা গুণ কীর্তন করা, মানুষকে দিন ধর্ম বোঝানো। কথা ঠিক কি না? না কাজ ভিন্ন? কোরআন শরীফ মানে আমাদেরটা আলাদা, মিলাদুন নবী যারা করে তাদের কোরআন আলাদা, আর যারা তাফসীরুল কোরআন করে তাদের মনে কোরআন আলাদা, বুখারী শরীফ মনে আলাদা, একই তো। নামাজ মানে আমরা সয়ক্ত পড়ি, এরা ফাঁসক্ত করে, ঘুরে ফিরে তো একটাই। খালি অনেকেই তারাবি আট টাকা পরে আমরা বিশ টাকা পরি, ও বারো টাকা চুরি করে ফেলছে, এটার নাম দিয়েছিল নামাজ। কোন সন্দেহ নাই, হয় আপনি ঠিক নাইলে হযরত ওমর ঠিক, আর যদি বলেন না ওমর, আলী, উসমান, এই দশজন নয়জন নবীর আশারে মুবাশশার সাহাবি ঠিক এবং দশ হাজার সাহাবি ঠিক, তাহলে আপনি বেঠিক। আর যদি বলেন সাহাবিরা বেঠিক, তাহলে আপনি ঠিক। আর আপনি যদি বলেন সাহাবিরা বেঠিক, তাহলে আপনার লুঙ্গির কাপড় উঁচু করে টর্চ লাইট মেরে দেখতে হবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? একবারে ক্লিয়ার, তাহলে বোঝা গেল সাহাবিরাই ঠিক। বিশ টাকার তারাবি এটাই ঠিক, তোমরা যারা আট টাকা বানিয়েছো তোমরা বেঠিক। সমাজে খালি ফেতনা, খালি ভেজাল বাদে, খালি খুচাখুচি করবে। কত আমার দেশের ছেলেরা মারে খাবার দেয় না, হাজার হাজার আছে, লাখে লাখে আছে, লাখে লাখে সন্তানরা মা মানে না, বাপ মানে না, মা বাপরে পিটাইতে যায়, এটার দিকে নজর নাই, খালি সমাজে খালি গুটাগুটি খুচাখুচি করবো আর কি। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলি তো আল্লাহ একবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি, নবী সুলাইমান আমরা সেই মুসলমান। কথা ক, আচ্ছা যারা এ আমার দিকে তাকান, বসি, যারা আমাদের দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আমি সেই ভাইদেরকে বলতেছি, আর আমরা যারা নাভির নিচে হাত বাঁধি আমরা তারা শুনতেছি, মনোযোগ দেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এ দেশে যখন আসছিলেন, তিনি একা না 360 জন, ইসলাম এ দেশে কত শো বছর আগে আসছে? 800 বছর আগে, তারও আগে আসছে, কিন্তু 800 বছরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এটাকে কায়েম করছেন। 800 বছরে হযরতে শাহজালাল ইয়ামিনী 360 আউলিয়া উমরা আরব থেকে, ইয়ামান থেকে, বাগদাদ থেকে, সৌদি আরব থেকে নবী রওজা জিয়ারত করে এই ইরান দিয়ে, পাকিস্তান দিয়ে, ইরাক দিয়ে, ভারত দিয়ে বাংলাদেশে এসেছে। হাজার 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 মাইল পায়ে হেঁটে 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 এই জমিনে তারা আসছে, কিসের জন্য? কালেমার দাওয়াত দেওয়ার জন্য। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যদি এইভাবে নামাজ পড়তেন, তাহলে আমাদের দেশের 18 কোটি মানুষ এভাবেই নামাজ পড়তেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এভাবেই নামাজ পড়ছেন বিদায়, 18 কোটি মানুষ এভাবেই নামাজ শিখছে। এখন যারা ভুল ধরতে চাইছো, হয় শাহজালাল ঠিক নয় তোমরা ঠিক, আর যদি কেউ না শাহজালাল বেঠিক ছিল, তাহলে উনি যাই নামাজ বেশি নদী পার হইছে, তোমরা ওই ফদ্দা নদীর পারে ওই তোমরা যত শায়েক টেক আছো সব আইসিয়ে ওই যাই নামাজ বিষয়া যত দোয়া কালাম আছে ফু করে ফু দেও, ফু দিয়ে তারপরে যাই নামাজ শরীরে নদী পার হও। যদি পার হইতে পারো, তাহলে আমি ফরিদি সাপ বললাম বিনা দলিলে, কোনো কথা নাই, তোমরা যা আনছো আমরা তা মেনে নিব, আর যদি না পার হইতে পারো তাহলে জুতা কিন্তু মাটি পড়তো না।
কত খারাপ খুশি ভাই এর সত্যি তো আমার জগরার দরকার নেই দরকার আছে শাহজালাল রহমতুল্লাহ প্রমাণ দিছে তুমি প্রমাণ দাও কত ক্লিয়ার না ভেজাল আছে তাহলে তুমি যদি প্রমাণ দিতে পারো তাহলে বুঝবো তোমারটা ঠিক আর যদি না দিতে পারো তাহলে বুঝলাম শাহজালাল রহমতুল্লাহ যেটা আছে ওটাই ঠিক আর আমরা জীবন চলে যাবে শাহজালাল রহমতুল্লাহ যা আছে তা আর আমরা ছাড়তাম না কথা বলেন আপনারা কথাগুলো তাহলে উপরে আয় আমি যাই গে আমার কাছে এত দলিল লাগতো না ও দলিল বহুত ঘরের বিক্রি হয়েছে দশ লক্ষ টাকার কিতাব আটত্রিশটা হাদিসের কিতাব আছে সব ঘরের বিক্রি হয়েছে এত দিয়ে কিতাব আছে হ্যাঁ আপনি দলিল দেন শাহজালাল রহমতুল্লাহ যেভাবে তো সেইভাবে দিয়ে দেন বাস শেষ আমরা আর কোনো দলিল টলিল লাগবে না বিনা দলিল মানি নেব খালি যাই নামাজ দেয় পদ্মা নদীটা পার হয়ে দেয় শেষ হয়ে গেল না তুইলে দেখা যাবো সাহেব কত বড় বুজুর্গ তুই বোঝা যাইব বোঝা যাইব ঝগড়া করার কি দরকার আছে কোনো কিছুর দরকার নেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহফিলের পক্ষে কিতাব লিখে গেছেন আজ থেকে সাড়ে পাঁচশো বছর আগে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ যিনি দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন পঁচাত্তর বার আল্লাহর নবীর সাথে তিনার স্বপ্নে দেখা হয়েছে না একসাথে বলবেন না আল্লাহু আকবার আপনি যখন এটাকে বেদাত বলছেন তাহলে ইমাম সুয়ুতির জুতার সমান হয়েছেন কিনা এটা প্রমাণ করতে হবে প্রমাণ দিতে হবে আপনাকে আপনি বেদাত ফতোয়া দিয়েছেন এটা মানব কি মানব না সেটা পরের হিসাব আপনি ফতোয়া দেওয়ার উপযুক্ত হয়েছেন কিনা ইমাম সুয়ুতির বিরুদ্ধে ফতোয়া দেওয়ার উপযুক্ত হয়েছেন কিনা আগে এটা হাতাই হুতে নথিপত্র দিয়ে কেল ধর্ম কারো বাপের কেলের খুদ্দারি সম্পত্তি না যে আপনি এ ফতোয়া দিলে আমি মেনে নিব আমি আপনার মুরিদ না আপনার উম্মত না এক কথা বলেন ঠিক না ইমাম মোল্লা আলী কারী মক্কি আজ থেকে সাড়ে চারশো বছর আগের মক্কার ইমাম ইমামুল হারামাইন আশ-শরীফই দুই হারামের ইমাম ছিলেন এক লক্ষ হাদিসের হাফিজ উনি ওই জমানার বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস যার নামের আগে পৃথিবীর এমন কোন আলেম নাই যে না লেখছেন মুজাদ্দিদ মিল্লাহ একসাথে বলবেন না মারহাবা উনি মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছেন আপনি ফতোয়া দিবেন আপনি মুজাদ্দিদ হয়েছেন কিনা এটা আগে আমি পরীক্ষা নিরীক্ষা করে নথিপত্র দেখে নিব কথা কি খারাপ কইছি আমি আপনাকে সমানে সমান হইতো আপনি যদি তাদের ফতোয়ার বিরুদ্ধে ফতোয়া দেন তাহলে সমানে সমানে হইতে হবে সমানে সমান না হলে তো আমি মানতে পারবো না দুই দিন হাদিস পড়াইয়া বুখারী শরীফ পড়ে আপনি মুহাদ্দিস লাগাইয়া সাইকুল হাদিস লাগাইয়া আপনি বিরাট বড় হুজুর সেজে বসে যাবেন তা তো মানবো না ওরকম লক্ষ লক্ষ সাইকুল হাদিস এক পল্লায় দিলে ইমাম সুইতির জুতার এক পল্লায় দিলে জুতার ওজনের সমান হবে না ইমাম সুইতির চিনের উনি ওই জমানার মুজাদ্দিদ ছিল মুজাদ্দিদ বুঝেন একশো বছর পর পর আল্লাহ এক একজনকে জন্ম দেয় আমি ফতোয়া দিলেই কি আপনি মানবেন নাকি মনে কষ্ট দিয়ে না বন্ধু এগুলি আমাদের দেশে এক ধরনের ফেতনা অশান্তি সৃষ্টি করে রাখা ভাই ভাই ঝগড়া বাঁধানো স্বামী স্ত্রী ঝগড়া বাঁধানো ইমাম মুসলিম ঝগড়া বাঁধানো কেন আমাদের মধ্যে ঝগড়া হবে রসুল তো আমাদের স্বভাব কি কথা ঠিক কিনা নবীর সুপারিশ ছাড়া কোনো উম্মাদ বেহেস্ত যাইতে পারবে রসুলের হামদের পতাকা সুপারিশের পতাকার মাধ্যম ছাড়া অল্লাহি বিল্লাহি তাল্লাহি আসমান ভাঙবে জমিন পড়ে যাবে সাগর শুকিয়ে যাবে আল্লাহ রসুলের মাধ্যম ছাড়া হযরত সিদ্দিক আকবর আবু বকরও জান্নাতে যেতে পারবে না আবু বকরকেও রসুলের সাথে জান্নাতে যেতে হবে আমার নবী সর্বপ্রথম সত্তর হাজার উম্মত নিয়ে জান্নাতে যাবে নবী ছাড়া জান্নাতে যাবার কোনো রাস্তা নাই 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 আল্লাহ রসুল নিয়ে ঝগড়া কেন করতে যাবো উনি তো ঝগড়া আর অনেক ঊর্ধ্বে
ওনার সম্মানের দলিল আমি কেন দিতে দেব আপনাকে? সমস্ত নবী, সব ফেরেশতা, মানব আর জিন, তাম সৃষ্টি এক পাল্লায় দিবেন, আমাদের নবীকে আর এক পাল্লায় দিবেন, আমাদের রসুলের ওজনের সমান হবে না। এক বাক্যে দলিল শেষ। আপনাকে এত বাক্য দিয়ে বুঝাইতে হবে কেন? বিয়ে করছেন, বউ কালা না ধলা, বাচ্চি কুচ্ছিলাম, এ সময় বুঝেন, বাজারে যাইয়া কদু কিনতে যায়, কদুরে খামসাইতে খামসাইতে কদুর জান শেষ করে বলেছেন, কদু জিগে খামসো কিনলে বলে তোরে কিনবো, বুঝছে কিনা লাগবে না, দুনিয়ার কদু কিনবার যে এত বুঝা বুঝলেন। রসুলের বেলায় আপনি যখন বুঝতেছেন না দলিল চান, আপনাকে তো দলিল, আপনি কি খোকা না কিনা ফিডার কার? রসুলের বেলায় আপনাকে দলিল দিতে হবে, খোকা না ফিডার কার? মোহতারাম, এগুলি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি, আপনাদেরকে এখান থেকে বের করে নিয়ে আসার জন্য বলতেছি। একটা কথা মনে রাখবেন সব সময়ের জন্য, বলতে 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 রসুলের ইজ্জতের বিরুদ্ধে যদি চলে যায়, ওই উম্মতের হালত কি হবে বলেন তো? কি সর্বনাশটা তার জীবন হয়ে গেল! আহা, চাপাই নবাবগঞ্জের এক বেয়াদব বক্তব্য দিতে যায়, বলতেছে রসুলের কবরকে কবরই বলতে হবে, রওজা বলা হারাম। আপনি কি বুঝলেন? যেই নবীর ইশারায় উম্মতের কবর রওজা হয়, আল কবরু রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার! নবীর কারণে উম্মতের কবর রওজা হয়, আর নবীর কবর বলে রওজা বলাই হারাম? ও বিয়াদব ফাইনে জুতা দিয়ে ফি না ফিটিয়ে কি হকা দেয় হয়? তো বলেন তো, আমি খারাপ কি বলছি? কি খারাপ কথা বললাম বলেন, বলেন আপনি। আমি আগে বলছি, রসুল তো আমাদের সবার, এমন বক্তব্য কেন দেব যেটা রসুলের শানের বিরুদ্ধে চলে যাবে? আহা, এই উম্মতের কত বড় সর্বনাশ হবে! আল্লাহর কোরআন শরীফে বলতেছে, ইয়া আল্লাহ, আল্লাহ তার কোরআন এইভাবে বলতেছে, হাবিব, আপনার সাথে দরবার মুস্তফাতে যাদের বিয়াদবি হবে, তাদের জীবনের আমলগুলি বরবাদ হয়ে যাবে। আর একায়তে আল্লাহ বলছে, লাইয়াগফিরাল্লাহু লাহু, ও নবী, আমি তাদের জীবনের কোন গুনাহকে ক্ষমা করব না। বাস, কুল্লু খালাস। আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, জবাব দিবেন বুঝে থাকলে। কিয়ামতের মাঠে কোন ব্যক্তি সম্পর্কে আল্লাহ রসুল বলেন, হে রব, আমি একে পছন্দ করি না, সে আমার দরজা থেকে বিতাড়িত? সোয়া লক্ষ নবী যদি আল্লাহর কাছে সুপারিশ করে, তার পক্ষে নাজাতের ব্যবস্থা হবে? বুঝে যাবেন আপনি, আমি দলিল দেব না, আকল দিয়ে বুঝে যাব। পৃথিবীর সবচেয়ে বড় আদালতের নাম হচ্ছে আকল। যার আকল নাই, হাজার দলিল দিল, সে আকলওয়ালা হয় না। আল্লাহ রসুল যদি কিয়ামতের ময়দানে উম্মত সম্পর্কে বলে, হে রব, আমি তাকে পছন্দ করি না, সে আমার দরজা থেকে বিতাড়িত, সোয়া লক্ষ নবী কেন, সমস্ত ফেরেশতা জিন ও মানব জাতিও যদি আল্লাহর সামনে সেজদায় পড়ে বলে, আল্লাহ, তোমার রসুল অপছন্দ করছে, তাতে কি আমরা পছন্দ করছি, ক্ষমা করো, আল্লাহে বিল্লাহি তাল্লাহি আসমান ভাঙবে, জমিন পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে কারো সুপারিশ মঞ্জুর হবে না। কথা বলেন ঠিক না বেটে? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য সৃষ্টি সব নবীর আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। পৃথিবী ভেঙে গেলেও তো আপনি নবুয়াতের তবকা পাবেন না। আকাশ ভেঙে যাবে, সাগর শুকাবে, আল্লাহর পক্ষ থেকে আর পৃথিবীতে কোনো নবুয়াত আসবে না। সোয়া লক্ষ নবী আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ ওই নবীর উম্মত বানাই তবে। ঈসা আলাইহিস সালাম প্রত্যেক দুয়াতে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ ওই নবীর উম্মত বানাও। দোয়া করতে 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 একদিন আল্লাহ মঞ্জুর করে ফেলছে।
একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। কাজী নজরুল তার সুন্দর ভাষা দিয়ে একটা কবিতা লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরিক, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহের বাণী, বলেন খুদা তোমার মেহের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী, তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র সজন, খুদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, আল্লাহুম্মা সাল্লি আলা অবধম গুনাগার গো নবী, আপনই চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না, আল্লাহুম্মা জোরে একসাথে একসাথে মুহাম্মদ আলা আলে কলাখালের মুসলমান। আজকে একটা ঘটনা দিয়ে আপনাদেরকে ওয়াজ শোনাবো।